ওইটা কি একটু বলবেন প্লিজ? আচ্ছা, এটা হলো আমাদের একটা স্যান্ডেল পারফিউম, ইটস কিউট না? এটা অনেক সুন্দর। এটা হলো আপনার ফ্যাশন লেডি আপনার পারফিউম, মানে ফিমেল পারফিউম, খুব সুন্দর অ্যান্ড স্মেলস ভেরি নাইস। অ্যান্ড এটার আরেকটা রেড কালার আছে, আর এটার ব্র্যান্ড হলো নাইস লেডি। তো দুইটা দুই ব্র্যান্ডের, বাট প্যাকেজিং সেম অ্যান্ড আপনার স্মেলও ডিফারেন্ট, বাট দিস ওয়ান ইজ ভেরি নাইস, মানে ডিফারেন্ট, একটু একটু ইউনিক আর কি। যারা একটু ইউনিক পছন্দ করেন তারা একটু পারচেজ করতে পারেন আর কি। এই আমি পানসি ইনের একজন বিক্রেতা, এবং আমাদের হচ্ছে আমাদের চুরি উৎসব মেলা, আমাদের মেইন উৎসব হচ্ছে চুরি, চুরি নিয়েই আমাদের ঐতিহ্য, মেয়েদের ঐতিহ্য, মহিলাদের ঐতিহ্য হচ্ছে আমাদের চুরি। আমরা চুরি নারী, চুরি না পড়লে কিন্তু আমাদের নারীত্ব দেখা যায় না, নারীত্ব বোঝা যায় না, যার কারণে আমরা চুরিটাই উপলব্ধি করতেছি, চুরিটাকে নিয়েই আমরা তুলে ধরছি এই মেলার আয়োজনটা। আমরা আশা করব আপনারা আসুন, আমাদের কাছে বিভিন্ন ধরনের চুরি আছে, এই দেখুন বিভিন্ন ডিজাইনের চুরিগুলো আছে, বিভিন্ন ডিজাইনের ছোটো বড়ো চুরি আছে, বিভিন্ন কসমেটিক আইটেমগুলো আছে, আপনারা বেবি চুরিও আছে, আপনারা চাইলে আসুন। আপনারা আজকে আমাদের প্রথম মেলা শুরু হয়েছে, 11-12-13 তারিখ পর্যন্ত আমাদের মেলাটা চলবে, এবং এর সাথে যারা পণ্য কিনবে তাদের জন্য রেফেল ড্রগুলো চলবে, রেফেল ড্র কিনবেন, রেফেল ড্র ফ্রি, আমরা রেফেল ড্রগুলো ফ্রি দিতেছি, এবং এটার মধ্যে অনেক জিও আছে, যে শ্রীমঙ্গল যাওয়ার জন্য কাপড়, প্রথম পুরস্কার কাপড় হিসেবে আমাদের জিও করা হয়েছে, টোর হিসেবে দেওয়া হয়েছে এটা। আমাদের এই মেলাটা মূলত হচ্ছে চুরি মেলা বলা হয়েছে এই কারণে যে সবাইকে একটা অফার দেওয়ার জন্য। আসলে এটা চুরির কোনো মেলা না, এখানে যারা একটু শেয়ার করবে, মেয়েরা বা ফেসবুকে শেয়ার করবে, তাদেরকে একটা গিফট দেওয়া যাবে। আর বিভিন্ন স্টল থেকে যারা 500 টাকার উপরে প্রোডাক্ট নেবে, তারা ওই একটা চুরির একটা স্টল আছে, ওখান থেকে একটা ফ্রি চুরি পায়। আর এখানের এই পানসি ইনের মেলাটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে নতুন নতুন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নারী উদ্যোক্তারা আসছে নতুন মুখ এবং নতুন কালেকশন নিয়ে আমাদের সাথে। তো আপনারা আসেন, বিভিন্ন সিলেটের বিভিন্ন ব্র্যান্ডও আমাদের সাথে এবার শরিক হয়েছে। শাহানা, আমি কিছু সংগঠনের সাথে আছি, আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, এবং আমি নিজেও একজন উদ্যোক্তা। কিনলে আমরা কুপন দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে, এবং 13 তারিখ আমরা আকর্ষণীয় কিছু গিফট ওনাদের জন্য রেখেছি। প্রথম দ্বিতীয়, প্রথম পুরস্কার হচ্ছে যারা জিতে নেবেন, আমাদের যারা কাস্টমার ওনারা জিতে নেবেন, প্রথম পুরস্কার হচ্ছে নভেম ইকো রিসোর্টে 1 রাত কাপড় ফ্রি থাকার, এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে কফি এক্সপ্রেস থেকে হচ্ছে ডিনার, কাপল ফ্যামিলি ডিনার। তৃতীয় পুরস্কার হচ্ছে টিপটপ মার্টের পক্ষ থেকে গিফট বক্স, দুইটা গিফট বক্স পাচ্ছেন, এবং চতুর্থ পুরস্কার থাকছে নারীর সৌজন্যে গিফট ভাউচার আপনারা, এবং আরও পুরস্কার আছে এখানে। আমাদের যারা বেস্ট সেলার হবেন ওনাদের জন্য আমরা পুরস্কার রেখেছি, আমাদের যারা ভালো করে স্টল সাজিয়েছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্টল করেছেন, ওটা আমাদের বিচারকরা দেখবেন, এবং ওখানেও আমরা পুরস্কার রেখেছি। এবং আমাদের প্রত্যেকটা স্টলারের জন্য থাকছে সনদ, যে একটা ওরা যে এক্সিবিশন করছে আসছে, ওদের কিন্তু কোনো ডকুমেন্ট নাই, আমরা মেলা করে চলে যাচ্ছেন, কিন্তু আমরা এটা করেছি যে ওনারা আসবে, ওনাদের কাছে একটা থাকবে যে আমি ওই মেলাটা, তাঁতরঙের মেলাটা আমি করেছি, ওই সনদটা যেটা সার্টিফিকেট বলে, কিংবা ওই রকম একটা সনদের আমরা ব্যবস্থা করেছি। আমি চাই যে আমাদের 11, আজকে তো চলে গেল, 12-13 দুই দিন আছে, আপনারা সবাই আসুন, আপনারা দেখুন এখানে সুন্দর, মানে খুবই হাতের কাজের জিনিস, দেশীয় পণ্যগুলো আছে, বিভিন্ন যে পণ্যগুলো আছে, সিলেটের বাইরে থেকেও যে স্টলাররা আসছেন, সবার যে বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখুন এবং কিনে নিন। একই ছাদের নিচে হরেক রকমের জিনিস পাচ্ছেন আপনি। আমার ক্লোজেট ক্লোজেটের যাত্রাটা শুরু হলো গিয়ে 2013 থেকে,
তো আমি মাঝখানে কিছুদিন অফ রেখেছিলাম, তারপর আবার শুরু। আমার আইটেম বেসিক্যালি হলো গিয়ে ইন্ডিয়ান, পাকিস্তান এবং দেশীয় মিক্সড কালেকশন। আমি কিছু চেষ্টা করি একদম ডিরেক্ট পাকিস্তান থেকে আনার, এবং এই টাইপের ক্যাটালগুলো আনি, লনগুলো আনি যেগুলো আমাদের দেশে সচরাচর সেল হয় না। মানে ওই ক্যাটালগুলো সিলেটে ঠিক আসে না, বাংলাদেশে ঠিক আসে না, ওইরকম কিছু ক্যাটালগ আমি আনি। এবং ইন্ডিয়ান ডিজাইনার, আমার সবচেয়ে স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন হলো ইন্ডিয়ান ডিজাইনার ক্লথ, যেটা গুজরাটি বেসড ডিজাইনারের। তো ওনার ডিজাইন করা, ওনার সাথে আমার কন্ট্রাক্ট, মানে চুক্তি সাপেক্ষে আমরা আনি। হ্যাঁ, এই মেলাতে এসে খুব ভালো লাগতেছে, এখানে প্রথম এইরকম একটা অনুষ্ঠান হইতেছে, আমাদের জন্য খুবই আনন্দের একটা অনুষ্ঠান হইতেছে। আর সব জিনিস দেখে এবং কিনে সবই কোয়ালিটি ফুল জিনিস, এগুলো আমার ভালো লাগতেছে। এখানে নারীদের যে একটা সুন্দর উদ্যোগ করেছেন কর্মমুখী নারীরা, এটা আমাদের জন্য খুবই আনন্দের। আর আমি কাস্টমার হিসেবে বলতেছি যে এখানে যাই কিনতেছি, তাই খুব কোয়ালিটিফুল জিনিস, সবাই ভালো জিনিস নিয়ে।